তোমাদের কি মনে হয় যে একটা ভালো ছবি বা একটা ভালো ভিডিওর জন্য শুধুমাত্র DSLR-এর প্রয়োজন হয়? আমি বলবো যে একদমই নয়। এখন কিন্তু ফোনের ক্যামেরাগুলো এত ভালো হয়ে গেছে যে ফোন থেকে ছবি তুললে বোঝা যায় না আমরা DSLR তুলছি না ফোন থেকে তুলছি। বাট এখানে একটা বড় প্রবলেম এটাই যে আমরা কিন্তু ফোনের ক্যামেরা কিন্তু DSLR-এর মতো কিন্তু ম্যানুয়ালি ইউজ করতে পারি না। মানে আমরা কিন্তু ফোনের ক্যামেরা থেকে ম্যানুয়ালি ISO, ম্যানুয়ালি শাটার স্পিড, ম্যানুয়ালি এক্সপোজার, ম্যানুয়ালি ফোকাস কন্ট্রোল সমস্তটা কিন্তু ফোন থেকে করতে পারি না। হ্যাঁ, প্রো মোডে কিছু কিছু ফোনে রয়েছে, বাট আজ তোমাদের যে অ্যাপ্লিকেশনটা দেখাবো এটার মাধ্যমে তোমরা যে কোনো ফোন থেকে পুরোপুরি DSLR-এর মতো ক্যামেরাটাকে ম্যানুয়ালি ইউজ করতে পারবে। মানে ফোকাসটাও কিন্তু তোমরা ম্যানুয়ালি সেট করতে পারবে। আমি যদি মনে করি যে অটোমেটিক ভিডিও চলতে হতে ফোকাসটা চেঞ্জ করবো, অটোমেটিক ফোকাসটা শিফট হবে, সবটা করতে পারবে ফোন থেকে। তো অ্যাপটার নাম হলো গিয়ে রিলেন্স। আমি এই অ্যাপটার উপর কোনো রকম কিন্তু প্রমোশনাল ভিডিও করছি না, আমি জাস্ট অ্যাপটা নিজে ইউজ করেছি অ্যান্ড করার পর মনে হলো যে অবশ্যই তোমাদের সাথে এই অ্যাপটা শেয়ার করা উচিত, কারণ সবাই এখন ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফির প্রতি কিন্তু অনেক বেশি ভালোবাসা দেখাচ্ছে। আর আমার উচিত সবাই যাতে এই অ্যাপটা ইউজ করে অনেক ভালো ছবি অ্যান্ড ভিডিও করতে পারে। তো চলো দেখে নিই যে কী করে আমরা এই অ্যাপটা ইউজ করো। ভিডিওটা না স্কিপ করে দেখা অনুরোধ থাকবে যারা ফোন থেকে ভালো ছবি অ্যান্ড ভিডিও করতে চায়, কারণ অ্যাপটা সত্যি অসাধারণ। চলো দেখে নিই ফোনের স্ক্রিনে কী করে আমরা এটা ব্যবহার করবো। অ্যাপটা হলো গিয়ে রিলেন্স। তো যদি আমরা অ্যাপটা সিম্পল ওপেন করি অ্যান্ড ওপেন করলে তোমরা দেখতে পারবে যে এখানে কিন্তু দুটো অপশান দেখাচ্ছে, একটা হলো গিয়ে DSLR ব্লার আর একটা হলো গিয়ে শুটিং। এই দুটোই কিন্তু খুবই ইন্টারেস্টিং। DSLR ব্লার তো মানে যে কোনো ছবিকে ইনস্ট্যান্ট এত সুন্দর ব্লার করছে AI-এর মতো, দেখে তোমাদের মনেই হবে না যে এটা এডিটে করা রয়েছে। ওকে, তো সব প্রথমে চলে যাবে শুটিং মোডে। ওকে, সিম্পলি আমি শুটিং মোডটাকে ওপেন করি অ্যান্ড ওপেন করলে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরোপুরি কিন্তু ডিসপ্লেতে ক্যামেরার মতন কিন্তু অপশান চলে এসেছে। দেখতে পাচ্ছ প্রথমে হলো কি এক্সপোজার, দ্বিতীয় হলো কি ISO, তারপরটা শাটার স্পিড, তারপরটা হোয়াইট ব্যালেন্স। মানে আমরা কিন্তু ইচ্ছা করলে ম্যানুয়ালি কিন্তু কেলভিনও কিন্তু চেঞ্জ করতে পারো। দেখতে পাচ্ছ এমন কিন্তু ম্যানুয়ালি কেলভিন চেঞ্জ হচ্ছে। দেখো আমাদের লাইট অনুযায়ী কিন্তু আমরা কেলভিনটা চেঞ্জ করবো। ওকে, অ্যান্ড আমরা যদি চলে যাই এখন, আমরা এখন সিম্পল এটাকে অটো মোডে রাখছি। ওকে, অ্যান্ড এই চলো জুম করতে দেখো, ম্যানুয়ালি কিন্তু দেখো জুমও করতে পারবো। দেখো ঘোরাবো, দেখো সুন্দর, দেখো স্মুথলি দেখো জুম হচ্ছে। ওকে, অ্যান্ড ইচ্ছা করলে আমরা কিন্তু ম্যানুয়ালি ফোকাস কিন্তু এখান থেকে দেখো অটোমেটিক কিন্তু দেখো ফোকাস কিন্তু ব্লার হয়ে যাচ্ছে অ্যান্ড আবার দেখো ফোকাস কিন্তু জায়গা মতো চলে যাচ্ছে। তো আমরা কিন্তু পুরোপুরি সেটিংসটা কিন্তু ম্যানুয়ালি ইউজ করতে পারবো। সো এবার তোমাদের দেখাবো যে এই অ্যাপটা থেকে কীরকম ছবি তোলা সম্ভব, তারপর তোমরা দেখাবো যে তোমরা ম্যানুয়ালি কী করে এই অ্যাপটা দিয়ে ভিডিও করবে। সো গরমে কিন্তু অবস্থা প্রচুর খারাপ, যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই একটু লাইক করো, এতটা খাটছি তোমাদের জন্য। দেখো কী অবস্থা। তো আমাদের সামনে একটা ফুল রয়েছে, তোমাদের দেখাচ্ছে কি ফুলটাতে আমরা কী করে ম্যানুয়ালি এরোরালটা এক্সপোজারটা কন্ট্রোল করে একটা ছবি তুলবো। অটোমেটিক দেখো এই ফোকাস, এই ফুলটাকে ডিফোকাস করবো, ওটাকে ফোকাস করবো, বা এটাকে ফোকাস, ওটা ডিফোকাস, পুরো ম্যানুয়ালি। দেখো তো সর্বপ্রথম দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্ক্রিনে সামনের ফুলটা কিন্তু পুরোপুরি কিন্তু ডিফোকাস হয়েছে। তো আমরা সর্বপ্রথম ফোকাসটাকে আমরা সামনেরটাকে করে নিচ্ছি। ওকে, ম্যানুয়ালি এখানে ফোকাসে যাবো অ্যান্ড আস্তে আস্তে ফোকাসটাকে আমরা এখানে চেঞ্জ করবো। দেখো ও প্যাকে চলে যাচ্ছে, তো আমাদের আটটা এগোতে হবে। দেখতে পাচ্ছ এখন কিন্তু সামনের ফুলটা কিন্তু পুরোপুরি ফোকাস হয়ে গেছে। এবার আমরা ইচ্ছা করলে এখান থেকে কিন্তু ISO বাড়াতে পারি। তো আমরা ISO বাড়ালে দেখছি একটু ওভার এক্সপোজার তো দরকার নেই, 50 ISO ঠিক আছে। ওকে, অ্যান্ড আমরা ইচ্ছা করলে কিন্তু এখান থেকে এক্সপোজারটা কিন্তু কমাতে পারি যদি মনে হচ্ছে একটু বেশি হচ্ছে। ওকে, দেখো এখান থেকে মাইনাস করলে কিন্তু এক্সপোজার ডাউন হয়ে যাচ্ছে। তো আমি এতে এটাই রাখলাম অ্যান্ড দেন কিন্তু আমরা এখান থেকে শাটার স্পিড কিন্তু কন্ট্রোল করতে পারি। দেখো শাটার স্পিড দেখো যত বাড়াবো 140 ওভার হয়ে যাচ্ছে, তোমার দরকার নেই অত শাটার স্পিড কমিয়ে। তো 600 করে দিলাম শাটার স্পিড অ্যান্ড দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরোপুরি অ্যাকুরেট কিন্তু কালার টোনটা আসছে। আর মনে হচ্ছে কোথাও কিন্তু ফোকাসটা প্রবলেম করছে, একটু চেঞ্জ করে নিই আমরা। তো এখন পুরো ফোকাসটা অ্যাকুরেট। এবার আমরা সিম্পল ক্লিক করবো। সো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ছবিটা পুরোপুরি কিন্তু ক্লিক হয়ে গেছে আর দেখো পুরোপুরি ফোকাস। ওকে, তোমরা দেখতে পারলে ম্যানুয়ালি কিন্তু আমরা এই অ্যাপটার মাধ্যমে কিন্তু ছবি তুলতে পারলাম। এবার দেখা যাচ্ছে তোমরা ম্যানুয়ালি কী করে এখান থেকে ভিডিও শ্যুট করতে পারো অ্যান্ড এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কিন্তু কালার এফেক্টও পেয়ে যাব। দেখাচ্ছি তোমরা, তোমরা দেখাচ্ছি এখানে কালার এফেক্টগুলো কী কী আছে। দেখো ফিল্টারে যদি আমরা ক্লিক করি সিম্পল অ্যান্ড ফিল্টারে ক্লিক করে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কালার দেখো চেঞ্জ, দেখো অনেক কালার দেখো চেঞ্জ হয়ে যাবে। দেখো তোমরা দেখো এই কালারটা কিন্তু অসাম লাগছে, পুরো চারিদিকটা পুরো ভিগনেট হয়ে গেছে অ্যান্ড অ্যান্ড দেখতে পাচ্ছ এই কালারটা কিন্তু সত্যি অসাধারণ লাগছে। আমরা চলে কালারটা কম বেশি করতে পারি। তো আমার মনে হচ্ছে এই কালারটা একদম পারফেক্ট লাগছে। দেখো ওয়াও, আমরা আবার ব্যাকে যাবো একটু অ্যান্ড ব্যাকে গিয়ে একটু শাটার স্পিডটা একটু কন্ট্রোল করবো অ্যান্ড ছবিটা ক্লিক করবো। ওহো, তো এর জন্য কিন্তু প্রো মোডের প্রয়োজন হবে। তো তোমরা জানো যে কী করে প্রো মোডটা ডাউনলোড করতে হয় ক্র্যাক ভার্সন, তোমরা অবশ্যই। সিম্পল আমরা ব্যাকে যাচ্ছি, এবার আমরা দেখাবো যে তোমরা কী করে ভিডিও শ্যুট করে ম্যানুয়ালি। ওকে, সো এবার আমরা কী করে সিম্পল এই ভিডিও মোডে আমরা ক্লিক করবো অ্যান্ড ক্লিক করার পর
দেখতে পাচ্ছ আমার কিন্তু এটা এখন ভিডিও মোডে চলে গেছে, আমরা 30 FPS এ কিন্তু আমরা 1080 ভিডিও শ্যুট করতে ইচ্ছা করলে আমরা 4K তেও শ্যুট করতে পারবো। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে 2K তে শ্যুট হচ্ছে, তারপর আমরা 4K তেও কিন্তু শ্যুট করতে পারবো 30 FPS। তো আমি কিন্তু 1080 শ্যুট করবো। ওকে, তো এবার দেখাচ্ছি সামনে একটা সাবজেক্ট নিয়ে ছোট্ট একটা পুতুল, অ্যান্ড তোমাদের দেখাচ্ছি কী করে ম্যানুয়ালি এখানে আমরা শিফট করবো টোটাল ফোকাসটা অ্যান্ড এক্সপোজারটা। ওকে, তো আমরা ইচ্ছা হলে ISOটা যদি তোমাদের 100 দরকার নেই আমরা 50 করতে পারি, ওভার এক্সপোজ হচ্ছিলো। ওকে ওকে, অ্যান্ড ইচ্ছা করলে এখান থেকে আমরা শাটার স্পিডটা যেহেতু 100 রয়েছে, তো ভিডিওর ক্ষেত্রে কিন্তু অবশ্যই 100 রাখতেই হবে মিনিমাম যদি আমরা ইনডোরে শ্যুট করি। আউটডোরের ক্ষেত্রে তোমরা 100 উপরে তুলতে পারো যদি কোনো রকম লাইট এক্সট্রা ইউজ না হয়। ওকে, তো আমরা এখান থেকে এবার শাটার স্পিডটা একটু বাড়িয়ে নিতে পারি, তো দরকার নেই, তো 110 অবধি ঠিকঠাক দেখাচ্ছে, একদম অ্যাকুরেট এক্সপোজার দেখাচ্ছে। অ্যান্ড ইচ্ছা করলে এখান থেকে কেলভিনে গিয়ে আমরা যদি এখন ম্যানুয়ালে যাই দেখতে পারবো এখান থেকে কিন্তু আমরা কেলভিনটা চেঞ্জ করতে পারবো। দেখো দিনের বেলায় কিন্তু একটা রাত ফিলিং চলে এসছে, তো আমার এটা একদম অ্যাকুরেট এক্সপোজার নয়। দেখো ওই 4800 থেকে 5000 মধ্যে রাখতে হবে। ওকে, এখানে আমরা অ্যাকুরেট এক্সপোজার পেয়ে যাচ্ছি। এবার আমরা ইচ্ছা করলে এখান থেকে কিন্তু ফোকাসটা কিন্তু ম্যানুয়ালি শিফট করতে পারবো। দেখো অটোমেটিক কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে ভিডিওতেও। তো আমি যদি ভিডিও রেকর্ড দিই, অ্যান্ড ভিডিও রেকর্ড দিয়ে যদি আমি ফোকাস চেঞ্জ করি দেখো কী কেমন হচ্ছে। দেখো আসাতে কিন্তু সামনের সাবজেক্টে কিন্তু পুরোপুরি ব্লার হয়ে গেছে। এবার আমরা আসাতে কিন্তু এটাকে ফোকাসে নিয়ে আসতে পারবো। দেখো পুরোপুরি কিন্তু ফোকাসে চলে এসছে, অ্যান্ড আমরা ইচ্ছা করলে কিন্তু এটা অটোমেটিক কিন্তু ফোকাসও করতে পারবো। ওকে, আর এখানে কিন্তু আমরা এক্সপোজারও কিন্তু কন্ট্রোল করতে পারবো। দেখো ওভার এক্সপোজ হয়ে যাচ্ছে, দরকার নেই। তো এই হলো ভিডিও অপশানটা, দেখে নিই যে আমরা এই অ্যাপের আর একটা যে অপশান DSLR ব্লার এটা কী করে ইউজ করবো, সত্যি এটা অসাধারণ। তো এবার মধ্যে সিম্পল যদি DSLR ব্লারে আমরা যদি ক্লিক করি, অ্যান্ড ক্লিক করে দেখতে পাচ্ছি গ্যালারি অপশানটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো আমি এখানে নর্মাল নিজের ছবি তুলে নিয়েছি, নর্মাল ছবি, ধরো নর্মাল ছবিটা কী সুন্দর DSLR মতো ব্লার হয়ে যাবে অটোমেটিকলি, কিছুক্ষণ টাইম লাগবে অবশ্যই, তো ওয়েট করতে হবে। সো তোমরা দেখতে পাচ্ছ এখানে ছবিটা কিন্তু অটোমেটিক কিন্তু অনেকটা ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। আমরা ইচ্ছা করলে এখান থেকে ব্লারটা আরও কিন্তু বাড়াতে পারি। দেখো দেখতে পাচ্ছ অ্যাপাচার কিন্তু যত কম আছে তত অটোমেটিক কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়েছে, দেখতে পাচ্ছ অনেকটা ব্লার হয়ে গেছে। অ্যান্ড যদি আমরা অ্যাপাচার এখানে কত দিয়েছি 1.8 পুরোপুরি কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো আমাদের কিন্তু এই এক্সট্রা ব্লারটা অতিরিক্ত মনে হচ্ছে, তো আমাদের কিন্তু কিছুটা কমাতে হবে। তো মোটামুটি এখানে 6 অ্যাপাচার ঠিকঠাক ব্লার মনে হচ্ছে। দেন আমরা যদি এটা মনে হয় ঠিকঠাক, দেখো আফটার বিফোর ওকে, দেন আমরা সিম্পলি এখানে ক্লিক করে কিন্তু ফটোটা সেভ করে নিতে পারবো। ওকে, সো তোমরা দেখতে পারলে যে এই অ্যাপের মাধ্যমে কত সুন্দর নিজের ক্যামেরাটাকে পুরোপুরি ম্যানুয়ালি ইউজ করা যাচ্ছে। তোমরা যে কোনো ফোনে এই অ্যাপটা ইনস্টল করো, মানে যে সমস্ত ফোনে প্রোমোড নেই তারাও কিন্তু এই অ্যাপটা ইনস্টল করে পুরোপুরি তোমাদের ক্যামেরাটা ম্যানুয়ালি ইউজ করে ছবি তুলতে পারবে। ইচ্ছা করলে তোমরা স্টার টেলিও তুলতে পারবে, মানে লং এক্সপোজার সেট করে কিন্তু তোমরা আকাশে কিন্তু তারার ছবিও তুলতে পারবে নর্মাল ফোন দিয়ে। যদি তোমাদের ভিডিওটা দেখে একটু ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো তোমরা কী ধরনের ভিডিও চাইছো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজই মতো, থ্যাংক ইউ।